আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব পাঁচতম একটি টিচার বায়ার ডিজাইন এবং তা তৈরি করতে কত টাকা খরচ হয়। বন্ধুরা, আজকের যে বাড়িটি হচ্ছে এটা হবে পাঁচতমের বাড়ি, টিনশের বাড়ি। এটা হচ্ছে আমার এক ভারান প্রবাসী ভাইয়ের অনুরোধের ভিডিও, তার অনুরোধে এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আপনি যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। আমরা এই ভিডিওতে প্রথমে দেখব বাড়িটির হাতে কলমে নকশা, তারপর দেখব এর 3D নকশা, তারপর দেখব এর 3D ডিজাইন, এরপর জানব এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়, অর্থাৎ কত টাকার ইট, কত টাকার সিমেন্ট, কত টাকার টিন, কত টাকার অ্যাঙ্গেল লাগে। তো বন্ধুরা, যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটির হাতে কলমে নকশা দেখে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়িটি। এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট আর প্রস্থ হচ্ছে 32 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, আসবে 1152 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতক শতাংশ হিসাব করেন, আসবে 2.64 শতক শতাংশ ডিসিম, যেটা আপনি বলেন। তো এই বাড়িটি, এটা হচ্ছে যে মূল গেট, এখান দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি যেটা পাচ্ছেন একটা বারান্দা। এই বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট আর প্রস্থ হচ্ছে 7 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি একটা গেস্ট রুম, গেস্ট রুমটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তারপর আমরা পাচ্ছি একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 12 ফিট। এই পাশে রয়েছে একটা বেডরুম, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তারপর রয়েছে আমাদের যে গুলিটি, গুলিটির স্পেস হচ্ছে 8 ফিট। তার সাথে রয়েছে একটা টয়লেট, এটা হচ্ছে 8 ফিট বাই 8 ফিট, সবার জন্য কমন টয়লেট। তারপর রয়েছে একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম 6 ফিট বাই 8 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম 6 ফিট বাই 8 ফিট। তারপরে বলা রয়েছে আমাদের যে কিচেনটি, এই কিচেনটি হচ্ছে 8 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা বারান্দা, বারান্দাটা হচ্ছে আমাদের 8 ফিট বাই 7 ফিট। তো এই বারান্দা দিলে ভালো হবে। আর এই সামনে রয়েছে একটা ডাইনিং, এখানে আপনি যে 8 ফিট যে প্রস্থটা রয়েছে গুলিটার, এই কোণায় আপনি ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন গেস্ট আসলে। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়িটি আমরা চলুন এখন থ্রিডি করে দেখবো এই বাড়িটি তৈরি করলে কেমন হবে। তো বন্ধুরা, এরকমই সুন্দর ডিজাইন, নতুন ডিজাইন। তো চলুন বন্ধুরা, আমরা এখন থ্রিডি করে দেখবো। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির থ্রিডি নকশাটা। তো আসুন বন্ধুরা, বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে, আপনাকে যেটা আগে বলেছি, বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট আর প্রস্থ হচ্ছে 32 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, আসবে 1152 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতক শতাংশ হিসাব করেন, তাহলে আসবে 2.64 শতক শতাংশ ডিসিম, যেটা আপনি বলেন। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির যে মূল গেট, এখান থেকে আপনি বাড়ির ভিতরে, এটা হচ্ছে বাড়ির মূল গেট, এখান থেকে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে এটা বারান্দা, অর্থাৎ বারান্দা, এটা হচ্ছে 7 ফিট হচ্ছে এটার প্রস্থ, আর 12 ফিট হচ্ছে এটা দৈর্ঘ্য। তো এটা আপনি ঢুকে যেটা পাচ্ছেন, এই বারান্দাতে আপনি ঢুকে যেটা পাচ্ছেন, আপনি পাবেন একটা গেস্ট রুম, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তারপর আপনি পাবেন একটা বেডরুম, বেডরুম নাম্বার 1, যেটা 12 ফিট বাই 12 ফিট। তারপরে পাশে পাবেন একটা বেডরুম, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। আর এটা হচ্ছে আমাদের গলি, এটা হচ্ছে 8 ফিট এর প্রস্থ, 32 ফিট এর দৈর্ঘ্য, আর এখানে এর 8 ফিট হচ্ছে একটা বাথরুম, তাহলে এটা কমে চলে আসবে 24 ফিটে। তাই এই পাশে হচ্ছে আমাদের একটা বাথরুম, বাথরুমটা হচ্ছে আমাদের 8 ফিট বাই 8 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি আমাদের আরেকটা বেডরুম, এই বেডরুমটি হচ্ছে আমাদের 10 ফিট বাই 12 ফিট, আর এই পাশে পাচ্ছি আরেকটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট। আর এটার সাথে রয়েছে একটা বাথরুম অ্যাটাচ, এটার সাথে রয়েছে একটা বাথরুম অ্যাটাচ, আর এটার সাথে রয়েছে একটা বাথরুম অ্যাটাচ। এই বাথরুমগুলো দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এটা 6 ফিট বাই 8 ফিট, এটা হচ্ছে 6 ফিট বাই 8 ফিট, এই বাথরুমটি হচ্ছে 6 ফিট বাই 8 ফিট। তারপর আমি যেটা পাচ্ছি একটা কিচেন, কিচেনটি হচ্ছে আমাদের 8 ফিট বাই 12 ফিট। এই কিচেনের সাথে রয়েছে একটা বারান্দা, এটা প্রস্থ হচ্ছে 7 ফিট, 7 ফিট বাই 8 ফিট একটা বারান্দা রয়েছে। তো বন্ধুরা, চলুন এখন থ্রিডি করে দেখি বাড়িটা কেমন লাগে। তো আসুন বন্ধুরা, থ্রিডি করে দেখি। বন্ধুরা, এটা হচ্ছে বাইরের যে সামনে যে সাইডটা, এটা এখানে সামনে আপনি যে বারান্দাতে, যে বারান্দাতে ছাদ করেন তাহলে সুন্দর দেখাবে। বারান্দাতে ছাদ করবেন, আমি এখানে ছাদ করে দেখাচ্ছি আপনাদেরকে, বারান্দাতে ছাদ করছি। তারপর আমরা যেটা পাচ্ছি, ঢুকেই যেটা পাচ্ছি, একটা পাচ্ছি গেস্ট রুম, দেখেন গেস্ট রুমটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 12 ফিট। তারপর আমরা পাচ্ছি পাশে একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, এর পাশে পাচ্ছি একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, দেখুন বন্ধুরা 12 ফিট বাই 12 ফিট বেডরুম। তারপর আমরা যেটা পাচ্ছি, আমাদের যে গলিটা হচ্ছে 8 ফিট, 8 ফিট হচ্ছে গলি, গলির পাশে আমরা ডাইনিং ইউজ করতে পারি, যে সামনে যে সাইডটা, গেস্ট আসলে ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন আপনি। আর এটা হচ্ছে আমাদের একটা বাথরুম 8 ফিট বাই 8 ফিট,
তারপর আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের কিচেন, কিচেনটা হচ্ছে 8 ফিট বাই 12 ফিট, এটা হচ্ছে আমাদের বেডরুম 10 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা বাথরুম, এই বাথরুমটা হচ্ছে আমাদের 6 ফিট বাই 8 ফিট, তার সাথে রয়েছে আমাদের একটা বেডরুম, এটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, এর সাথে রয়েছে একটা বাথরুম, এটা হচ্ছে আমাদের 6 ফিট বাই 8 ফিট। তো বন্ধুরা দেখুন 6 ফিট বা 8 ফিট বাথরুম। তারপর আমাদের রয়েছে এটা কিচেনের সাথে রয়েছে একটা বারান্দা, এটা 7 ফিট, এটা প্রস্থ 7 ফিট বা 8 ফিট, এই বারান্দা দিলে কি ভালো হবে যেহেতু গ্রামের বাড়ি। তো বন্ধুরা মোটামুটি এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, মোটামুটি এটাই হচ্ছে আমাদের যে বাড়িটি। তো বন্ধুরা আসুন, এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে তার একটা আনুমানিক হিসাব আমরা জানবো। তো এটা ছিল আমি আমার এক ভারান প্রবাসী ভাইয়ের অন্যদের ভিডিও, আপনাদেরকে আগে বলেছি আমার এক ভারান প্রবাসী ভাইয়ের অন্যদের ভিডিও। টিন শেড বাড়ি তৈরির খরচ, মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে আপনাকে এখানে 20,000 টাকার, আপনি জায়গাটা যদি নিচ্ছ আরও বেশি কাটতে হতে পারে। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগতেছে 12,385 পিস, প্রতি পিট ইটের দাম যদি হয় 9 টাকা, দাম আসতেছে 1,11,465 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 8,160 পিস, 9 টাকা করে যদি প্রতি পিসের দাম হয়, দাম আসতেছে 73,440 টাকা। খড়ের জন্য ইট লাগে 4,363 পিস, দাম আসতেছে 39,267 টাকা, যদি প্রতি পিস ইটের দাম হয় 9 টাকা। সিমেন্ট লাগতেছে 198 ব্যাগ, 450 টাকা করে যদি প্রতি ব্যাগের দাম হয়, দাম আসতেছে 89,100 টাকা। রড লাগে 200 কেজি, দাম আসতেছে 21,312 টাকা। রড এখানে লাগবে আপনার বাথরুমে যদি আপনি ছাদ দেন এবং জানলার যে লিটন তার জন্য রডগুলো ধরা হয়েছে এবং অন্যান্য কাজের জন্য। তো বালি লাগতেছে সব কাজের জন্য 26,000 টাকা, বালি সব কাজের জন্য 26,000 টাকা। আমরা এখন হিসাব করব দরজা জানালা, দরজা জানালা এখানে ধরা হয়েছে কাঠের দরজা এবং জানলা ধরা হয়েছে থাই গ্লাস। আপনি যদি প্লেন সিলের দরজা জানলা ইউজ করেন তাহলে এখান থেকে আরও 1,00,000 টাকা কমে আপনি ক্রয় করতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা এখন জানবো দরজা জানলা কত টাকা লাগতেছে আমাদের। দরজা জানালা, দরজা জানলা ধরা হয়েছে 1,76,000 টাকার, একটি দরজা ধরা হয়েছে 20,000 টাকা আর একটি জানলা ধরা হয়েছে 7,000 টাকা। যদি আপনি প্লেন সিল দেন আরও কম লাগবে, এখান থেকে 1,00,000 টাকা কমে লাগবে। বাথরুমের দরজা ধরা হয়েছে 9,000 টাকা, ওয়ারিং লাগতেছে ইলেকট্রিক ওয়ারিং করতে হবে বাড়িতে, তার জন্য ধরা হয়েছে 28,234 টাকা। ফিটিং বাথরুমের যে ফিটিংগুলো তার জন্য ধরা হয়েছে এখানে 22,673 টাকা। যদি আপনি ভালো মানের দেন আরও বেশি লাগবে। টিন ধরা হয়েছে এখানে, টিন লাগতেছে 68,000 টাকা, অ্যাঙ্গেল লাগতেছে এখানে 74,400 টাকার। সামনে যে গেটটি দেবেন গেটের জন্য ধরা হয়েছে এখানে 20,000 টাকা। বাড়িটিতে সিলিং করবেন, সিলিং যদি আপনি প্লাস্টিকের সিলিং দেন অথবা বাঁশের সিলিং দেন তার জন্য ধরা হয়েছে 60,000 টাকা। রং জন্য লাগবে, বাড়িটিতে ভালো মানের রং করলে 60,000 টাকা লাগবে। মেস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে 1,84,320 টাকা সব কাজের জন্য, লেবার খরচ মেস্ত্রি খরচ সব ধরা হয়েছে এখানে 1,84,320 টাকা। বাড়িতে তাদের বিভিন্ন রকমের খরচ রয়েছে বন্ধুরা, ওই খরচগুলো এখানে ধরা হয়েছে 57,600 টাকা। তাহলে এই বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে আমাদের টোটাল, যদি আমরা টোটাল করি বাড়িটি তৈরি করতে আমাদের লাগতেছে, বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 11,40,811 টাকা। বন্ধুরা কম বেশি হতে পারে, আমি আপনাদের আগে বলে দিচ্ছি, যদি বাড়িতে আপনি প্লেন সিটের দরজা প্লেন সিটের জানলা ইউজ করেন তাহলে এখান থেকে 1,00,000 টাকা খরচ কমাতে পারবেন। আর এখানে টাইলসের হিসাবটি ধরা হয়নি, যদি টাইলস লাগে টাইলস ইউজ করেন তাহলে এখানে ফ্লোর টাইলস করেন তাহলে 1,00,000-2,00,000 টাকার মতো লাগবে আপনি ফ্লোর টাইলস করতে, পুরো বাড়িটির যে ফ্লোরে যদি টাইলস করেন, তো ঘরটির যে ফ্লোরে আপনি টাইলস করেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন, যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।